ধরো এটা হচ্ছে একটা রিসোর্ট, এটার নাম হলো রাজেন্দ্র ইকো রিসোর্ট। বেশ কয়েক বছর আগে আমি এখানে একবার আসছিলাম, তখনও অবশ্য ব্লগিং করতাম না, তো মাথার মধ্যে রয়ে গেছিলো যে আবার কখনো সুযোগ পেলে এখানে আসবো, তো চলে আসলাম। খুবই সুন্দর জায়গা, আর এর পাশেই চারপাশে হচ্ছে আমার পছন্দের প্রাকৃতিক দৃশ্য। বন্ধুরা, এটা হচ্ছে রাজেন্দ্র ইকো রিসোর্টের গাড়ি পার্কিং প্লেস, দেখতে পাচ্ছেন অনেক বড়, অনেক বড় গাড়ি টাড়ি ধরবে, সাবধান, অবৈধ অনুপ্রবেশকারী হলে আপনার নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হতে পারে। না ভাই, আমি অনুপ্রবেশকারী নই, অনুমানে তো ছোট, আমি তো ছোট না, আমি অনেক সাইজে অনেক বড়, আমাকে দেখা যায়। গেট দিয়ে ঢোকার পরেই হচ্ছে এখানে অফিস রুম, এখানে এখানের যে দায়িত্ব পালন করেন যারা ম্যানেজার, স্টাফ, সবাই, অ্যাটেন্ডেন্ট, সবাই এখানে বসে, কারণ নির্ধারিত কাউন্টার আছে। সো গেট দিয়ে ঢোকা মাত্রই সবার ফার্স্ট কাজ হচ্ছে কাউন্টারে যাওয়া, আর যদি কাউন্টারে না হয়ে ভেতরে যান তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ব্যাপক জিজ্ঞাসাবাদের সম্মুখীন হইতে হবে, কারণ এটা সংরক্ষিত জায়গা, সুতরাং ঢুকতে গেলে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া প্রয়োজন, নাকি ভাই? অবশ্যই। তারপরে এইখানে ছোট একটা আড্ডাদের একটা জায়গা, টিনের চাল দিয়ে করা, খুবই সুন্দর। তো বন্ধুরা, আমরা এখন আরেকজন ভাইয়ের সাথে পরিচয় হব, ভাই আমাকে একটু সহযোগিতা করতেছে এখানে আপনাদের জন্য আরো সুন্দরভাবে ভিডিওটা প্রেজেন্টেশনের জন্য। তো ভাই, আপনার নামটা? জিয়াউর রহমান। ওয়াও, খুবই সুন্দর এটা বসার জায়গা, একটু বসি, আপনাদের সঙ্গে একটু গল্প টল্প করি। আহ, কি আরাম। তো বন্ধুরা, আমি বলছিলাম যে কয়েক বছর আগে আমি রাজেন্দ্র ইকো রিসোর্টে আসছিলাম, তো তখন ব্লগিং করতাম না, বিধায় আমি এগুলো নিয়ে মাথা ঘামাইনি বা ভিডিও করিনি। তো এখন যেহেতু ব্লগিং শুরু করছি, সুতরাং ভাবলাম যে একটু যাই, আপনাদেরকে একটু দেখাই, আমি নিজেও একটু রিফ্রেশমেন্ট হই, এই আর কি, তাই চলে আসলাম। আর এটার আশেপাশে কিন্তু চারদিকে হচ্ছে গজারি বন, সব কিছুই আপনারা দেখতে পারবেন। আর আসছি যেহেতু, আপনাদেরকে একই সঙ্গে জানাই ফেলবো যে এখানে যদি আপনারা আসেন তাহলে কস্টিং কেমন, খাবারের ব্যবস্থা কী, ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনাদেরকে জানাই ফেলবো, যাতে আপনারা ইজিলি আসতে পারেন, সুতরাং সাথেই থাকুন। ওয়াও, কিন্তু এটা তালামারার, এই তালামারা, দেখি ঢোকার চেষ্টা করব। সুন্দর একটা মাটির একটা গোলাকৃতির একটা ঘর, ওই দেখেন, দেখা যাচ্ছে, ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের বাড়ি, খুব সুন্দর একটা হাঁটার একটা জায়গা, ভালোই লাগতেছে। চারপাশেই নানান ধরনের ফুল গাছ টাছ লাগানো, নানান ধরনের বৃক্ষ। এদিকে আরেকটা বাড়ি, এটার নাম হচ্ছে রজনীগন্ধা। আমার আবার ক্ষুধা লাগছে খুব, সেই আপনার সকাল 9টায় বেরুছি বাসা থেকে, সকালে বুঝে নিত কী টাইপের খাওয়া খাবো, তাড়াতাড়ি দৌড়ঝাঁপ করে কোনোরকমে নাকে মুখে দুইটা দিয়ে বেরিয়ে গেছি। তো এখন তো ক্ষুধায় পেট চষে করতেছে, সুইমিং পুলটা দেখানো শেষ করে তারপরে চলে যাব হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। দেখি রিসোর্টের ভেতরে আমার ভাগ্যে কোনো কিছু জোটে কি না। জোস, এ হচ্ছে সুইমিং পুল, চলেন আর বেশি দেরি করবো না, আমি একটু খাওয়া দাওয়া করে নিই, খুব ক্ষুধা লাগছে। আর খাওয়া দাওয়া করার ফাঁকে আপনারা দেখবেন যে এখানে কী পাওয়া যাচ্ছে, চলুন, এটা আর সইছে না। তো বন্ধুরা, এটা হচ্ছে তাদের এই রাজেন্দ্র ইকো রিসোর্টের যে খাবার দাবারের জায়গা, সেই জায়গাটা পাশে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, এটা হচ্ছে ইএস ক্যাফে, এই হচ্ছে ইএস ক্যাফের বিল্ডিংটা। আর এদিকে হচ্ছে খাবারের টেবিল, পরিবেশ দেখতেই পাচ্ছেন, পরিবেশটা আসলে সুন্দর, বসার মতন জায়গা, পুরোটাই হচ্ছে খাবারের জায়গা। প্লাস ওইদিকে আছে তাদের কিচেন রুম, এদিকে হচ্ছে হাত ধোয়ার জায়গা, এ হচ্ছে ওয়াশরুম, খুবই সুন্দর জায়গা। কিচেন রুমের যে রান্না বাড়া করেন বাবুর্চি ভাই, ওনাকে পাইয়ে গেছি। ভাই, আপনার নামটা?
আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ কানপাটান। আচ্ছা, আমার জেলা মাইমন সিং। আচ্ছা, থানা গৌরীপুর। থানা গৌরীপুর। তো হারুন ভাই কিন্তু একদম দেখতেই তো পাচ্ছেন একদম সুঠাম দেহের অধিকারী, মানে যেমন রান্না করে তেমন খায় এবং সবাইকে খাওয়ায়, খুবই স্মার্ট ম্যান। আমার দেশি ও বিদেশি যে পাকগুলো আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বারবিকিউ টারবিকিউ মানে চাইনিজ পাক, বাদেশি পাক, এই পাকগুলো আমি এখানে করি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে কি কি রান্না করা হয়? ওই আপনার দেশি পাক, আমাদের মেনু মনে করেন মেনু অনেক আছে, প্রায় বাংলা মেনু দিলে মনে করেন 15-16 জাত হয়ে যায়, আবার চাইনিজ দিলে এই এরকম 15-16 মতো। আচ্ছা, তার মানে বলা যায় যে মোট 30 পদের খাবারের ব্যবস্থা আপনাদের এখানে আছে? আছে, 30 প্রকার না, আরো অনেক আছে, আরো অনেক আছে, আরো অনেক আছে। আচ্ছা, যাই হোক, যা বলবো যা বলবো, যা চাইবো তাই আমি দিতে পারবো, তাই দিতে পারবো। যাই হোক বন্ধুরা, বুঝতেই তো পারছেন এটা হচ্ছে একটা খাবারের গোডাউন, যা বলবেন হারুন ভাই সেটাই করবে। তবে এই খাবার খাওয়ার আগে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে মোবাইল নম্বরটা পাবেন সেটাতে যোগাযোগ করে খাবার কিন্তু আগে থেকে অর্ডার দিতে হবে, নাকি? অর্ডার দিতে হবে আগে থেকে, মোবাইল ফোনে অর্ডার করবেন যে আমরা অমুক দিন আসবো, আমরা এতজন আসবো, সেই অনুযায়ী ম্যানেজার বা এখানে দায়িত্বরত যারা আছেন তারা হারুন ভাইকে বলবে, হারুন ভাই আপনাদের জন্য খাবার রেডি করে রাখবে। অনেক অনেক ধন্যবাদ, আপনার হাত আরো পাকুক। আজকে তো দুপুরবেলা আমার আসলে খাওয়া পসিবল হয় নাই, কারণ আমি আগে আপনাদের সিস্টেমটা জানতাম না, তো জানলে অবশ্যই সেভাবে কন্ট্যাক্ট করে আসতাম। তো নেক্সট টাইম আবার যখন আসবো অবশ্যই আপনার পাকা হাতের খাবার খেয়ে যাবো। অবশ্যই আপনি আসবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, দোয়া করবেন। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে দাঁড়ায় থাকতে থাকতে কোথায় যখন পেটে ধাক্কাধাক্কি করতেছিল, তো তখন দেখলাম যে ছোট একটা বাবু আসছে, ও নাকি এই দোকানটা পরিচালনা করে। তো ওরে পেয়ে গেলাম, বাবু আমার ইয়ে করো, আগে একটা ছোটো একটা পানির বোতল দাও, কপালটা বাচ্চে। তো এই বাচ্চাটারে পাওয়াতে আপাতত পেটে দানা পানি দেওয়ার মতো কিছু ব্যবস্থা হইলো আর কি। তোমাকে দিয়েছি রে, তোমার নাম কি? চিরো। তুমি চিরো? চিরো, চা তো এখনো বানাও নাই না? চারটার পরে এখন বিস্কিট আর হচ্ছে পানি দিয়েই আজকে দুপুরটা পার করবো এবং এই জায়গাটা ঘুরবো, দেন ঢাকা ব্যাক করবো। ঢাকা যাওয়ার পথে হয়তো বা কিছু পাইলে ভবানীপুর বাসস্ট্যান্ডে উঠে বা রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে গিয়ে হয়তো বা যদি পেটে ভারী কোনো কিছু দানা পানি দিই। চলে আসলাম দোতলায়। এই দোতলাতেও কিন্তু একদম পুরো ওপেন স্পেস, মানে প্রকৃতির কোলে বসে খাওয়া আর কি, যাকে বলে টোটালি। আর পাশে গাছগাছালি আছে, কেউ মনে চাইলে, যদি মনে চায় খাবারের পরে এখানে লাভ দিবেন, লাভ দিয়ে প্রকৃতির কোলে গোসল করে আবার লাভ দিয়ে উঠে যাবেন, মজাই হবে আলাদা। চলেন। তো বন্ধুরা, টায়ার্ড হয়ে গেছি, অনেক উপরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়েছে, অনেক ক্লান্ত। ও তো এখন আরও উঠতে হবে, কারণ ওপর থেকে আরও সুন্দর ভিউ আছে। চলেন ওঠা যাক। এদিকে হচ্ছে আবার লোহার সিঁড়ি, জিয়া ভাই আছে উপরে, উনি অপেক্ষা করতেছে আমার জন্য। এটা কিন্তু ওই যে ক্যাফেটা, ইয়েস ক্যাফে, ইয়েস ক্যাফের বিল্ডিংটা, এই দেখেন এনে চেয়ার টেয়ার দেওয়া, আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আর কি, চারপাশে ভিউ দেখার জন্য। ওফ ভাই, জোস জায়গা, চরম জায়গা। আর ফুল রিসেপ্টটা আপনাদেরকে একটু দেখাই, এই পুরোটাই যতদূর চোখ যাচ্ছে এই লাল রং দেওয়া ভবনগুলো, এই প্রত্যেকটাই হচ্ছে রিসোর্টের আওতাভুক্ত, নাকি জিয়া ভাই? আচ্ছা, তো বন্ধুরা এতক্ষণ তো দৌড়াদৌড়ি লাফালাফি অনেক কিছু করলাম, পুরো টাইট হয়ে গেছি, তখন একটু চেয়ারে বসবো। একটা কাঠের টেবিল আছে সুন্দর, দেখেন এ হচ্ছে কাঠের টেবিল, চেয়ার, একটু বসে আপনাদের সাথে একটু গল্প করি, খুব টায়ার্ড হয়ে গেছি। খুব মুক্ত বাতাস ঢাকায়, এই বাতাস করতেই পাবো বলেন, সম্ভবই না। তাই একটু বসে একটু মুক্ত বাতাস খাই আর আপনাদের সঙ্গে একটু গল্প করি। তো বন্ধুরা, আসলে রিয়েলি জায়গাটা খুব অ্যামাজিং, খুবই ফ্যান্টাস্টিক, এবং আসলে আপনার মন ভালো হয়ে যাবেই। প্রকৃতির কোলে থাকলে মনের ভেতর যত কালিই থাক না কেন সব কিন্তু খালাস। আর হচ্ছে এর আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাইছি অলরেডি, মনে হয় আপনারা দেখে ফেলছেন, যে এই রাজেন্দ্রপুর
যে শালবনগুলি রয়েছে বা গজারিবন যেগুলি রয়েছে সেগুলির দৃশ্য। তো রাজেন্দ্র রিসোর্টের আশেপাশে কিন্তু এরকম শালবন আছে। সো আপনারা একসঙ্গে কিন্তু দুইটা জিনিস পাওয়া যাবেন, এক হচ্ছে সুন্দর পরিবেশে থাকা খাওয়া ঘুম, আর এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ উপভোগ। তো রাজেন্দ্র রিসোর্টের রাস্তাটা কীভাবে আসতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখিত আকারে দিয়ে রাখবো, আপনারা একদম পানির মতো সহজ করে ধুপধাপ করে চলে আসতে পারবেন এনি টাইম এনি মোমেন্ট। যদি মনে করেন মোটরসাইকেল নিয়ে আসবেন, গ্রুপ ট্যুর করে আসবেন পসিবল, যদি মনে করেন মাইক্রোবাস নিয়ে ফ্যামিলি সহ আসবেন বা প্রাইভেট কার নিয়ে ফ্যামিলি সহ করে আসবেন পসিবল, যদি মনে করেন বাস নিয়ে দল বল বেঁধে পিকনিক করতে হইচই করতে করতে আসবেন তাও পসিবল, কোনো সমস্যা নেই। জায়গাটা যথেষ্ট সিকিউর, এখানের স্টাফরা ম্যাক্সিমাম হচ্ছে এখানকার স্থানীয়, তাছাড়া পুলিশ এই জায়গায় খুব অ্যাক্টিভ, খোঁজখবর নিয়ে জানতে পারছি। আশেপাশে অনেক ঘরবাড়ি আছে, যদিও কম ফাঁকা ফাঁকা একটু দূরে দূরে, বাট মানুষের চলাচল 24 ঘন্টাই থাকে। ওই দেখেন ওইখানে কবুতরের খোপ আছে, তো কবুতর মনে হয় নাই। তো আসিফ কবুতর নাই? না আগে আসিল, তুমি খোপে উঠে বসে থাকবা, তাও তো একটা কিছু থাকবো নাকি। অনুষ্ঠানের জন্যই আসলে এই জায়গাটা এইভাবে উপযোগী করে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা এখানে দেখেন খুব ছোটো ছোটো সুন্দর করে ছন দিয়ে বানানো দুইটা ঘর, একটা হচ্ছে পিঠাঘর। তো দেখি পিঠাঘরের আসলে লোকজন তো নাই, হয়তো বা তারা সিজনালি এই কাজটা করে। ও এখানে চুলা, ভাই আপনার নামটা? বাহাউদ্দিন। বাহাউদ্দিন, আচ্ছা আপনি এখানে স্টাফ হিসাবে আছেন। তো বন্ধুরা রাজেন্দ্র ইকো রিসোর্টে যদি আসতে হয় ঢাকা থেকে, তাহলে আপনাকে সোজা এসে নামতে হবে ভবানীপুর বাসস্ট্যান্ডে, নাকি ভাই? জিয়া ভাই, ভবানীপুর বাসস্ট্যান্ড, আচ্ছা ভবানীপুর বাসস্ট্যান্ডে আসতে হবে। ভবানীপুর বাসস্ট্যান্ডে আপনারা যেই লেনে থাকবেন ঢাকা থেকে আসার পথে, অর্থাৎ ময়মনসিংহ মুখী যে লেনটা, এই লেনের ঠিক অপোজিটে সরু একটা রাস্তা ভেতরে এসে ঢুকছে। জি জি, আচ্ছা হ্যাঁ, ওই অপোজিট পাশে একটা রাস্তা আছে, এখানে গ্রিন টেক রিসোর্টের একটা সাইনবোর্ড লাগানো আছে, এই রাস্তা দিয়ে সোজা ঢুকবেন ভবানীপুর বাজারের অপোজিটে। সোজা ঢুকে একদম সোজা চলে আসবেন, সোজা আসতে আসতে বেশ কিছু দূর আসার পর রাস্তা কিন্তু পাকা, ভাঙাচোরার কোনো বালাই নেই, সুন্দর রাস্তা, ফার্স্ট ক্লাস রাস্তা। আচ্ছা আর দেখবেন যে কিছু দূর পরপর সাইনবোর্ড আছে যে রাজেন্দ্র ইকো রিসোর্ট, রাজেন্দ্র ইকো রিসোর্ট সহ অন্যান্য ইকো রিসোর্টের সঙ্গে তাদের ছোটো ছোটো সাইনবোর্ড আছে, এই সাইনবোর্ড দেখতে দেখতে সোজা চলে আসবেন, কাউকে আর কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না, একদম ইজি অ্যান্ড নেট অ্যান্ড ক্লিন লোকেশন। এর চেয়ে সহজ দিক নির্দেশনা পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার, সুতরাং লোকেশনটা আসার সময় সেভাবে দেখবেন সৌভাগ্যের অধিকারী হয়ে যাবে, কোনো ঘোরাঘুরি নেই। তো এবারে বলতেছি খরচটা কেমন হতে পারে, একদিন অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুজন যদি কেউ থাকে তাহলে হচ্ছে 5000 টাকা, সেক্ষেত্রে একটা রুম পাওয়া যাবে ডাবল বেডের, আর হচ্ছে শুধুমাত্র দুপুরের খাবার। আর কেউ যদি একা আসেন সেক্ষেত্রে 2500 টাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাকা দিতে হবে, আর হচ্ছে দুপুরের লাঞ্চ আছে এর সঙ্গে। আর হচ্ছে কেউ যদি গ্রুপ করে আসেন যে আমরা পিকনিক করব বা কোনো অফিস ট্যুর করব, সেই ক্ষেত্রে যদি এখানে আসেন তাহলে সেই ক্ষেত্রে জন প্রতি 2500 টাকা। তো এইটার সঙ্গে যুক্ত হবে আরও সকালবেলার নাস্তা, লাঞ্চ, তারপরে সান্ধ্যকালীন একটা নাস্তা, আর হচ্ছে রাত্রের খাবার। এটা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আবার আপনারা যদি 2 দিন থাকেন তো সেই ক্ষেত্রে একজন একটা হয়ে যাবে 5000 টাকা, মানে বলছিলাম যে একজন একটা একদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2500 টাকা, গ্রুপ করেও যদি আসেন এই হিসাব। তো এই হচ্ছে এখানের খরচাপাতির বিষয়। তাছাড়া সবাই কিন্তু এখানে সুইমিং পুল ব্যবহার করতে পারবেন, সিঙ্গেল হোক ডাবল হোক অথবা পিকনিকে হোক, দেখাইছি কিন্তু আপনাদেরকে সুইমিং পুলটা। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা তাদের মোবাইল ফোন নম্বর পেয়ে যাবেন, ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, প্রয়োজন হলে আপনারা তাদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন। তো ভিডিওটা আজকে এখানেই ক্লোজ করছি, নেক্সটে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।